ওয়ালাইকুম সকল ফুটবল প্রেমীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ রাত বাংলাদেশ সময় 1টায় আর্জেন্টিনা এবং মেক্সিকোর খেলা অনুষ্ঠিত হবে। আজকের এই খেলা আর্জেন্টিনার জন্য বহু গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনা যদি আজকে ড্র বা হেরে যায় তাহলে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে। চলুন দেখে আসি আর্জেন্টিনা এবং মেক্সিকোর বর্তমান পজিশান। আর্জেন্টিনা বর্তমান অবস্থান করছে 3 নম্বর পজিশানে, অপরদিকে মেক্সিকো র্যাঙ্কিং অবস্থান করছে 13 নম্বর পজিশানে। উভয় দলে মুখোমুখি হয়েছিল 35 বার, তার মধ্যে 16টি জয় আর্জেন্টিনার, 5টি হেরেছে এবং 14টি ড্র করেছে। অপরদিকে মেক্সিকো 35টির মধ্যে 5টিতে জয়লাভ করেছিল, 16টিতে হেরেছিল, 14টি ড্র করেছিল। আর্জেন্টিনা আজকে 4টি পরিবর্তন নিয়ে খেলা শুরু করতে পারে। আর্জেন্টিনা মেসি আজকে ডান পান দিয়ে চেষ্টা করবে মেক্সিকোর বিপক্ষে জয় লাভ করার জন্য। অপরদিকে মেক্সিকো পোল্যান্ডের সাথে ড্র করেছিল, মেক্সিকো চাইবে আজকে জয়লাভ করার জন্য। আজকে যদি মেক্সিকো জয়লাভ করে তারাও প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে, আর যদি হেরে যায় তাহলে তাদের তাকিয়ে থাকতে হবে পোল্যান্ড এবং আর্জেন্টিনার দিকে। তো উভয় দলের জন্য আজকে খেলাটি খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।